আজ দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব শহরা। কি বুঝতে অসুবিধা হলো? আগের পর্বে বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাব চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জির স্থানীয় নাম হলো শহরা। ছোটবেলা থেকেই পড়েছিলাম পৃথিবীর অধিক বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে, যদিও সেই খেতাব উল্টো দিকের মৌসিনরাম কেড়ে নিয়েছে, তবুও এখানে বেশ ভালোই বৃষ্টিপাত ঘটে। আর অধিক বৃষ্টিপাতের কারণে সবুজের আধিক্যের সঙ্গে ঝর্ণা, প্রাকৃতিক গুহা আর চোখ জোড়ানো উপত্যকা সব মিলিয়ে চেরাপুঞ্জি অনন্য। চলুন আর চেরাপুঞ্জির প্রথম পর্ব শুরু করি। খুব ভোরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজ অনেক কিছু দেখার আছে। শিলং শহর ছাড়িয়ে গাড়ি ঝাঁ চকচকে রাস্তা ধরে এগিয়ে চলেছে পাহাড়ি পথ বেয়ে। তবে মেঘালয়ের পাহাড়কে খুব বিপজ্জনক বলা যায় না, গভীর গিরিখাতযুক্ত পথ সেরকম নেই, আর সেই কারণে বর্ষাতে এখানে পিক সিজন, আর সেই সময় এই স্থানের রূপ আরও বেড়ে যায়। শিলং থেকে প্রায় 30 কিলোমিটার পথ এসে একটি ব্রিজ পেরিয়ে শহরা প্রবেশ করতে হয়। ব্রিজটির নাম মকড়া ব্রিজ। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি যাওয়ার পথে আমাদের পড়ে মকড়া ব্রিজ, দেখতেই পাচ্ছেন। আর চেরাপুঞ্জি মানেই তো বৃষ্টির জায়গা, চারিদিকে মেঘলা করে আছে, একদম অন্ধকার, মানে ভালো ভিউ পয়েন্ট হয়তো আপনি পাবেন না। সকাল সকাল 7:30 বাজে, ঠান্ডা খুব। দেখি কতটা দেখাতে পারি আপনাদেরকে। এখানে বলে রাখি, নিশ্চয়ই এতটা পথ এসে খিদে পাবে। এই ব্রিজের গায়ে কিছু ছোট দোকান আছে, 30 টাকা খরচ করে একবার ট্রাই করুন স্পেশাল ম্যাগি, সেই স্বাদ আপনার মুখে লেগে থাকবেই। ব্রিজ থেকে ভ্যালির দৃশ্য অসাধারণ। তবে বলবো, ব্রিজের পাশ দিয়ে নেমে যান ব্রিজের নিচে। ব্রিজকে ডান হাতে রেখে খানিকটা হাঁটলেই পাবেন আরও একটা ছোট্ট কংক্রিট ব্রিজ। চারিদিকে জঙ্গলে ঘেরা নিস্তব্ধ একটা স্থান, শুধু ঝিঝির ডাক ভরে রয়েছে। আমরা এখন মকরণ ব্রিজের ঠিক নিচে আছি, দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে। ব্রিজের পাশ থেকেই পাবেন একটা সিঁড়ি, বুঝেছেন তো, ওই সিঁড়ি দিয়ে ধীরে 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 নেমে আসবেন। নেমে এসে এরকম একটা ছোট্ট ব্রিজ থাকে, ছোট্ট ব্রিজ। আর দেখুন এই ব্রিজ থেকে ভিউটা দেখুন, অসাধারণ একটা ঝর্ণার ভিউ। মকড়া ব্রিজ থেকে নিচে নেমে একটা ছোট্ট ব্রিজ পাবেন, তারপরে ধীরে ধীরে ব্রিজ পেরিয়ে জঙ্গলের মধ্যে থেকে এগিয়ে আসুন। দেখতে পাবেন এই ছোট্ট জলের ধারাটা কত সুন্দরভাবে এখানে পড়ছে। কিছুক্ষণ সময় কাটিয়ে পরের গন্তব্যে
যাত্রা শুরু করলাম। কিছুটা পথ পাড়ি দিয়ে আমাদের গাড়ি একটা মাঠের মধ্যে প্রবেশ করলো। সামনে লেখা রামকৃষ্ণ মিশন শহরা। ভেতর থেকে ছাত্রদের ক্লাস শুরুর আগে প্রার্থনার শব্দ কানে আসছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে প্রথমে দেখলাম মিশনের মিউজিয়াম। দুটি পৃথক ঘরে নর্থ ইস্ট সমস্ত জনজাতির ব্যবহৃত পোশাক, রান্নার সামগ্রী, বাড়ি ঘরের রেপ্লিকা সাজিয়ে রাখা হয়েছে। মিউজিয়াম দেখে এগিয়ে গেলাম শ্রী রামকৃষ্ণ মন্দিরের দিকে। দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকার মধ্যে রামকৃষ্ণ মিশনের অবস্থান সত্যি প্রশংসনীয়। তবে মন্দিরের নিস্তব্ধতা এক ভক্তি রসের সৃষ্টি করে। রামকৃষ্ণ মিশন দেখে এগিয়ে গেলাম পরের গন্তব্যে। এবার এলাম নহকালিকায় ফলস। আমরা এখন নহকালিকায় ফলসের সামনে এসেছি। এত কুয়াশা, মানে বর্ষার সময় তো ঠিক দেখা যাচ্ছে না। দেখি, আমরা ওয়েট করে দেখি যদি একটু পরিষ্কার হয়। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে। এটি ভারতের একটি উচ্চতম জলপ্রপাত। বৃষ্টির জলে পুষ্ট এই জলপ্রপাত 1115 ফুট উচ্চতা থেকে এখানে ঝাঁপিয়ে পড়েছে। মেঘলা আবহাওয়ায় প্রথমে আমরা কিছুই দেখতে পেলাম না। পরে দমকা হাওয়ার সাথে যখন মেঘ সরে গেল, নহকালিকায় আমাদের সামনে এসে হাজির হল। কিছুক্ষণ মেঘের ঝর্ণার সাথে লুকোচুরি দেখে আমরা চললাম পরের গন্তব্যে। গাড়ি ছুটে চলল পাহাড়ি পথ বেয়ে। প্রায় 10 কিলোমিটার পথ এসে আমরা দাঁড়ালাম নতুন করে গড়ে ওঠা ইকো পার্কের গেটে। 20 টাকা মাথাপিছু টিকিট কেটে প্রবেশ করলাম। প্রসঙ্গত বলে রাখি, চেরাপুঞ্জির আরও একটি জনপ্রিয় জলপ্রপাত হল সেভেন সিস্টার ওয়াটারফলস। এই ফলস বয়ে গিয়েছে এই ইকো পার্কের মধ্য দিয়ে। বলা যেতে পারে ইকো পার্ক হল সেভেন সিস্টার ওয়াটারফলসের ড্রপ পয়েন্ট। আবার মেঘের সঙ্গে লুকোচুরি চলতে থাকলো এই স্থানে। কিছু সময় কাটিয়ে পরের গন্তব্যে যাত্রা শুরু করলাম। পরের গন্তব্য অবশ্যই সেভেন সিস্টার ফলসের ভিউ পয়েন্ট। গাড়ি থেকে নেমে প্রথমে আবার একটু হতাশ হলাম মেঘে ঢাকা ফলস ভিউ পয়েন্ট দেখে। কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর মন ভরানো উপত্যকা সঙ্গে 7টি ধারা সেভেন সিস্টার ফলস চোখের সামনে দেখা দিল। বর্ষাতেই এই 7টি ধারা দৃশ্যমান। এখানে কিছু সময় কাটালাম মেঘের লুকোচুরি দেখতে দেখতে। আমাদের পরের গন্তব্য মশমাই কেভ। তবে আজ নয়, পরের পর্বে থাকবে চেরাপুঞ্জির অনেক অজানা স্থান ও তথ্য। সবশেষে বলি, শিলং একটু কস্টলি। শিলং থাকতে 2000 থেকে 2500 খরচ পড়ে। চেরাপুঞ্জিতে 1500 থেকে 2000 টাকা খরচ পড়বে প্রতিদিন হোটেল ভাড়া হিসাবে। গাড়ির রেট চার্ট দিয়ে দিলাম, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ভালো থাকুন, ধন্যবাদ।